রাজা নবকৃষ্ণচন্দ্র স্ট্রিটে দিয়ে। আর তোমরা আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গিয়েছো যে আমি আজকে ডেস্টিনেশন কী হতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ আওয়ার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকে দাস ফেসব্লগ। তো আবার কুমোরটুলিতে কালী পুজোর প্রিপারেশান প্রস্তুতি কতটা এগোলো সেটাই তোমাদের সামনে শেয়ার করবো। তো বেশি কথা না বলে চলে এসে থাকে। আরেকটা স্টুডিওতে এসে দেখো, অপূর্ব লাগছে, অসাধারণ লাগছে, দুর্ধর্ষ লাগছে। দেখো মা কালীর রূপ, প্রত্যেকটা শ্যামা কালী, রক্ষা কালী, তারপর নীল লোহিত কালী, শ্বেতকালী, বিভিন্ন ধরনের কালী আছে। দেখো চাল চিত্রটা দেখো, পেছনের চারটা কিন্তু পুরোটা কিন্তু মাটির তৈরি করা। দেখতে পাচ্ছ এখানে মায়ের পুরো মুখটা কিন্তু মাটির তৈরি করা। প্রত্যেকটা কিন্তু কালী ঠাকুরের কিন্তু চক্ষুদান হয়ে গেছে, অপূর্ব লাগছে। এখানে দেখো শ্যামা কালীর দেখো চোখ মুখ কিন্তু পুরো একদম চক্ষুদান কমপ্লিট এখানে। ছোটো কালী ঠাকুরটা বেশ সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটায় কিন্তু চাষটা কিন্তু পুরোটাই করা আছে কিন্তু মাটির। এখানে দেখো শ্যামা কালী দেখতে পাচ্ছো, এখানে শ্যামা কালী রয়েছে, তার কিন্তু সোনালি মুকুট করা আছে। পেছনে দেখো নীল লোহিত কালী আছে, একদম পুরো কিন্তু মায়ের রঙ কিন্তু একদম পুরো গাঢ় নীল রঙ বর্ণ। অপূর্ব কিন্তু লাগছে কিন্তু মাকে দেখতে, অপূর্ব লাগছে। এখানে একটা দেখো একের স্টুডিওতে কিন্তু আছে, কিন্তু বেশ বড় লাগছে কিন্তু দেখতে, মানে অপূর্ব একটা অসাধারণ। তো একমা চলে দেখে নিচ্ছে লাগছে আমার। এটা তো আমার বড়োই লাগছে বেশ, চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু ছোটো মাপের হাইটের কালী ঠাকুর আছে, তো এক নজরে দেখে নাও চলো। তো তোমরা দেখতে পাচ্ছ এটা দেখো হচ্ছে একটু মেঘলা কালার নয়, এটা হচ্ছে একটু পার্পল টাইপের কালার আছে যাকে বলা হয়, মানে বেগুনি রং যাকে বলা হয়, একটু হালকা বেগুনি রঙের কালার আছে। বাট বেশ সুন্দর আছে কিন্তু মা কালীকে দেখতে, অপূর্ব মুখ হয়েছে দেখো, প্রত্যেকটা মায়ের মুখ অপূর্ব আছে। এখানে তোমরা বিভিন্ন ধরনের পেজারকে দেখো, মেঘবর্ণা কালী, তারপর রক্ষা কালী, শ্যামা কালী, নীলোহিত কালী, সমস্ত রূপ আছে, অপূর্ব লাগছে। মায়ের চক্ষুদান কমপ্লিট, বাট এটা সাজটুকু বাকি, সাজ হয়ে গেলে অপূর্ব লাগবে দেখতে মাকে। তো
চলো এখানে একবার এক নজরে দেখে নিই। চলো দেখো এই কালী ঠাকুরটা হচ্ছে একটু চিনে টাইপের, বাট এটা হচ্ছে মুম্বাই এর বা দিল্লির যে কালী ঠাকুর যেরকম হয় দেখতে ঠিক সেরকম মতো লোক করা হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে, একটা রং হলে তো অপূর্ব লাগে। অপূর্ব লাগছে দেখতে, আর এখানে চলো চেঁচামেচি হচ্ছে। যাই হোক খুব সুন্দর লাগছে, কিন্তু এই প্রতিমাটা পুরো দেখতে একদম পুরো সাউথ ইন্ডিয়ানের যে প্রতিমা হয় ওই আদলেই করা হয়েছে প্রতিমাটা। অপূর্ব লাগছে, থিমে আকারে করা আছে প্রতিমা, বেশ বড়ো হয়েছে। তার পাশে রয়েছে মায়ের দুই সখী দাগিনী আর যোগিনী। দেখো করা আছে এখানে, দাগিনী যোগিনী রাখা আছে। দেখো তো দেখো এখানে রয়েছে আমি আরেকটা স্টুডিওতে, এখানে কিন্তু প্রত্যেকটা প্রতিমা কিন্তু মা কালীর কিন্তু চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে, রং করা কমপ্লিট হয়ে গেছে। বাস হচ্ছে সাতটুকু বাকি, সাতটা কমপ্লিট হয়ে গেলেই হচ্ছে একদম রেডি হয়ে যাবে, অপূর্ব লাগবে দেখতে। দেখো চলো এক নজরে দেখে নাও একবার। চলো চক্ষুদান কমপ্লিট হয়নি, এক দুদিনের মধ্যে হয়ে যাবে। খুব সুন্দর লাগছে কিন্তু কালী প্রতিমার দিকটা, তো চলো নেক্সট স্টুডিওটায় যাই। ওকে গাইস, তো এটা হচ্ছে আরেকটা কালী প্রতিমা। দেখো খুব সুন্দর লাগছে, দেখো এটা কিন্তু একটা পুরো থিমে, এখনো কিন্তু রং হয়নি বা কাজ চলছে, বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে অপূর্ব লাগছে কিন্তু দেখতে, কালী প্রতিমাকে বেশ সুন্দর লাগছে দেখতে কালী প্রতিমা। তো আমি রয়েছে এখন হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওর সামনে, কুমোরটুলির বিখ্যাত প্রশান্ত পাল স্টুডিও। দেখো এখানে লেখা আছে প্রশান্ত পাল স্টুডিও। এই হচ্ছে মায়ের প্রতিমা, দেখো পুরো স্ট্রাকচারটা কিন্তু একদম আলাদা স্ট্রাকচার রয়েছে একদম পুরো। দেখো পুরোটাই কিন্তু মাটির স্ট্রাকচারটাকে বলা হয়, ছাঁচের প্রতিমা যেটা বলা হয় সেই ছাঁচের প্রতিমা। এটা পুরোটা কিন্তু মাটির তৈরি, শাড়ি থেকে শুরু করে পুরোটাই কিন্তু মায়ের সে গয়না মুন্ডমালা যেটা পরা আছে সেটা কিন্তু পুরোটাই কিন্তু মাটির কাজ করা, আর অপূর্ব লাগছে দেখতে কিন্তু মাকে। আর এদিকটা দেখো রঙের কাজ চলছে, বেশ সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা প্রতিমা কিন্তু রঙের কাজ চলছে, আর বেশ কিছুদিনের মধ্যে কিন্তু আর হাতে গুনে হয়তো দু থেকে তিন দিনের মধ্যেই চক্ষুদান কমপ্লিট হয়ে যাবে। ওকে গাইস, তো তোমাদেরকে কুমোরটুলির মধ্যে কালী পুজোর কতটা দূর এগোলো প্রিপারেশন সেটা তোমাদেরকে দেখালাম, রং করা কতটা দূর এগোলো সেটা তোমাদেরকে দেখিয়েছি আমি, তো যতটা সম্ভব পেরেছি দেখানোর চেষ্টা করেছি ভিডিওটার মাধ্যমে বা এই ব্লগটার মাধ্যমে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। কালী পুজোর যদি এই ভিডিওটা প্রিপারেশান ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি করে শেয়ার করো চ্যানেলে নতুন করে থাকলে, বা এই ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবটা করতে ভুলো না, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো, সমস্ত ভিডিও আপডেট ও নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত দেখা চলে যাবে তোমাদের মোবাইলের মধ্যে নোটিফিকেশান বেলের মাধ্যমে ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, কালী পুজো
ব্লগ নিয়ে বা প্রিপারেশনে মন্ডপ নিয়ে যতটুকু পারবো আমি করব ব্লগটা চেষ্টা করার জন্য প্রিপারেশনে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভাই ভালো থেকো আর সুস্থ থেকো তোমরা, টাটা।